প্রিয় ছাত্রছাত্রী চোখপড়া সিস্টান নিবেদা মডেল স্কুল আশা করি তোমরা ভালো আছো আমাদের লকডাউনের পর প্রথম অনলাইন ক্লাস শুরু করছি যেহেতু এর আগে আমরা লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকের অঙ্কগুলো সম্পূর্ণ করেছি তাই আমরা নতুন অধ্যায় শুরু করব সে অধ্যায়ের নাম কি ভগ্নাংশ আজকের আলোচনা কী হবে ভগ্নাংশ তো ভগ্নাংশর অঙ্ক করতে গেলে আমাদেরকে অনেক কিছু জানতে হবে যেমন ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কি কি থাকে ভগ্নাংশের ভাগ বিভিন্ন জিনিস আলোচনা করতে হবে বা জানতে হবে আমরা প্রথমেই জানতে চাই বা বলতে চাই কি ভগ্নাংশ কাকে বলে তাহলে ভগ্নাংশ কাকে বলে কোনো বস্তু দেখো কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে তাহলে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলা হয় যেমন দুইয়ের তিন পাঁচের সাত আটের তিন ইত্যাদি এগুলো কি হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কাকে বলে জানলাম যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলা হয় যেমন দুইয়ের তিন পাঁচের সাত আটের তিন ইত্যাদি ইত্যাদি তাহলে এখন তারপরে তারপর আমাদেরকে জানতে হবে ভগ্নাংশ কি কি নিয়ে গঠিত ভগ্নাংশ কি কি নিয়ে গঠিত তাহলে ভগ্নাংশ দুটি অংশ নিয়ে গঠিত তাহলে কি হলো ভগ্নাংশ দুটি অংশ নিয়ে গঠিত একটা হলো লব ও অন্যটি হর তাহলে লব অহর এবার আমাদেরকে জানতে হবে লব কাকে বলে দেখো এখানে লেখা হয়েছে চারের ছয় এখানে কি লব কাকে বলে তাহলে লব কি ভগ্নাংশের উপরের অংশটিকে লব বলা হয় তাহলে ভগ্নাংশের উপরের অংশটিকে লভ বলা হয় তাহলে কি দেখো এখানে হচ্ছে কি যেমন লেখা আছে দেখো সাতের আট এখানে সাত হলো লব দেখো সাতটা কোথায় আছে ভগ্নাংশের উপরে আছে তাই এই সাত সংখ্যাটি হলো কি লব তাহলে ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বা উপরের অংশটিকে কি বলা হচ্ছে লব বলা হচ্ছে এবার দেখো হর কাকে বলায় তাহলে হর কাকে বলে বা তাহলে কি ভগ্নাংশের নিচের অংশটিকে হর বলা হয় তাহলে কি হলো ভগ্নাংশের নিচের অংশটিকে হর বলা হয় দেখো এখানে ভগ্নাংশ যেমন লিখেছি দেখো চারের পাঁচ চারের পাঁচ তাহলে এখানে ভগ্নাংশ লেখা আছে এখানে ওপর লেখা আছে কত চার নিচে আছে কত পাঁচ তাহলে নিচের অংশটিকে হর বলা হয় তাহলে এখানে নিচে কত লেখা আছে দেখো পাঁচ তাহলে এখানে কত পাঁচ হলো হর তাহলে কি ভগ্নাংশের নিচের অংশ টিকে বা নিচের সংখ্যাটিকে কি বলা হয় হর বলা হয় এর পরের পেজে চলেছ দেখো লেখা আছে কত ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী কী ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি কী ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় কি কি প্রকৃত ভগ্নাংশ দেখো এক নম্বর প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নম্বর মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে একটা হয়েছে কি প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর কি অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নম্বর হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ এবার এই যে তিনটে ভাগ পেলাম এই তিনটে ভাগকে কি কাকে বলে জানতে হবে তাহলে প্রথমে আমরা চলে এসেছি যেহেতু এক নম্বরে এখানে প্রকৃত ভগ্নাংশ লিখেছি তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে উদাহরণ লিখব তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোটো হয় এবং হর বড়ো হয় তাহলে কি বললাম যে ভগ্নাংশের লব ছোটো এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় বোঝা গেল তাহলে কি যে ভগ্নাংশের লব ছোটো এবং হর বড়ো হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা যেমন দেখো এখানে কত হচ্ছে চারের সাত কত চারের সাত তাহলে চারের সাত এটা কি দেখো লব কী বলেছি ছোটো দেখো সঙ্গে রেখেছি যে ভগ্নাংশের লব ছোটো তাহলে এখানে লব হচ্ছে চার নিচে আসে তাহলে লব ছোট সাথে থেকে চার ছোট তাই এটা কি হলো প্রকৃত ভগ্নাংশ দেখো কোনোরূপভাবে এটা দেখো পাঁচের নয় লেখা আছে এখানে লবটা ছোট লব কোনটা উপরেরটা লব তাহলে লব হচ্ছে কি ছোটো হরটা বড়ো তাহলে নয় থেকে পাঁচ ছোট তাই এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ ঠিক আর একটা দেখো দুইয়ের তিন লেখা আছে এখানে তিন হলো কি হর আর লব হলো কত দুই উপরের অংশটিকে আমরা এর আগে সঙ্গে কি জানলাম যে উপরের অংশটিকে লব বলা হয় তাহলে লব কী হলো দুই তাহলে এখানে লবটা হয়েছে কি ছোটো তিনের থেকে দুই ছোটো তাই এটা কী হলো প্রকৃত ভগ্নাংশ এইরূপ এইভাবে আমরা যতগুলো সংখ্যা পাবো বা যতগুলো ভগ্নাংশ পাব সেগুলোতে যদি কি লব ছোটো মানে উপরেরটা ছোটো এবং নিচেরটা বড়ো হয় তাহলে সেটাকে কী বলা হয় প্রকৃত ভগ্নাংশ এবার দুই নম্বরে চলে দেখো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে উদাহরণ দাও তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি দেখো এর আগে প্রকৃত ভগ্নাংশের সঙ্গে কী লিখলাম যে ভগ্নাংশের লব ছোটো হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় এবার অপ্রকৃত কীতে কী লিখবো উল্টোটা লিখবো এখানে লিখব কী দেখো যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোটো হয় তাহলে কী দেখো প্রকৃত ভগ্নাংশের উল্টোটা লিখলাম উল্টোটা কি যে ভগ্নাংশের লব বড় হর ছোটো হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যেমন দেখো উদাহরণ লিখেছি কি চারের তিন চারে তিন এখানে কী বলেছে লব বড় হবে কার থেকে হরের থেকে লব বড় হবে দেখো চার হচ্ছে তিনের থেকে তাই এটা হচ্ছে কী হলো প্রকৃত ভগ্নাংশ এবং কি দেখো এখানে দুই নম্বরে দেখো সাত উপরে আছে লব হচ্ছে সাত হর হচ্ছে দুই আমরা সংজ্ঞায় কি লিখেছি লব বড় হবে তাই লব হচ্ছে দুইয়ের থেকে সাত বড় বা হচ্ছে সাতের থেকে দুই ছোট তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হচ্ছে লব বড় হবে তাই এটা কী হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ দেখো আটের পাঁচ এই সংখ্যাটি এই ভগ্নাংশটিতে কি আছে লব হচ্ছে বড়ো হর ছোটো তাই এটা কী হলো অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু আমরা সংঘাতে কী পড়লাম যে যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় এবার দেখো তিন নম্বর মিশ্র ভগ্নাংশ কাকে বলে উদাহরণ তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে তাহলে মিশ্র ভগ্নাংশে কি থাকবে প্রকৃত ভগ্নাংশ থাকবে তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ জানলাম এবার মিশ্র ভগ্নাংশ তাহলে কি লেখছে সংঘাতে দেখো যে ভগ্নাংশে এক পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ দেখো পূর্ণ সংখ্যা কোনটা এ দেখো দেখো এখানে লিখেছি গত দুই পূর্ণ একে তিন এখানে পূর্ণ সংখ্যা এই দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা দুই পূর্ণ একে তিন লিখেছি এই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ এই দুইটা হলো একের তিনটা কী হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে কী পেলাম একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা কত দুই এবং একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি একের তিন কেন প্রকৃত ভগ্নাংশের সংখ্যা কি রেখেছি যে যে ভগ্নাংশের লব ছোটো হর বড় দেখো এখানে এক ছোট আর নিচে আছে তিন তিনটা বড় তাহলে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ দেখো এখানে পাঁচ একটা পূর্ণ সংখ্যা কত পেলাম পাঁচ এবং প্রকৃত ভগ্নাংশ কত পেলাম চারের পাঁচ যেহেতু লব ছোট অহর বড় তাই প্রকৃত ভগ্নাংশ এখানে দেখো পূর্ণ সংখ্যাগত দুই প্রকৃত ভগ্নাংশগত উপরে তিন নিচে সাত তাই এটা কী হয়েছে মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশের সঙ্গে কি পেলাম যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় তাহলে তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে কি এতদূর পর্যন্ত থাকলো এগুলো তোমরা ভালো করে পড়বে তাহলে তোমরা পরবর্তী অঙ্ক করতে সুবিধা পাবে আর এগুলো যদি ভালোভাবে না পড়ো বা না জানো তাহলে পরবর্তী অঙ্ক ভালোভাবে করতে পারো না তাই তোমাদের এগুলো কি মুখস্থ বা মুখস্থ থাকলো বাড়িতে এগুলো ভালো করে পড়বে এবং মুখস্থ করবে ধন্যবাদ